নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল তো বন্ধুরা শীতের একটা অত্যন্ত সুন্দর ফুল পেঞ্জি যেটা আমরা সকলে করে থাকি তো এই গাছ সম্বন্ধে যদি কোনো রকম অসুবিধা হয় বা আমাদের হয়েছে যে এই করতে করতে যে অভিজ্ঞতা সেগুলো কিন্তু আপনার সঙ্গে সময় শেয়ার করি তো এবছরও আপনার সঙ্গে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যারা নতুন করছেন পেঞ্জি বা কীভাবে করবেন সমস্ত ছোটোখাটো ছোটোখাটো বিষয় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় তো গা গাড়ি বাল্বগুলো লাগিয়েছিলাম একটা দুটো ভিডিও দিয়েছিলাম তো গাছগুলো কেমন আছে সেটাও একটা শেয়ার করার দরকার আছে কারণ শুধুমাত্র ওই বাল্ব লাগিয়ে গাছ ছেড়ে দিলাম গাছ ভালো আছে কি মন্দ আছে তার আপডেটটাও দেওয়া উচিত তাল তাহলে ব্যাপারটা অনেকটা ক্লিয়ার থাকে তো সেই হিসাবেই কিন্তু আপডেট যে আমি বলেছিলাম যে পরবর্তীকালে কোনো ভিডিওতে আপনার সঙ্গে দেখিয়ে দেবো যে গাছগুলো কেমন আছে গাছগুলো খুব হেলদি এবং ভালো আছে আর শীতের সমস্ত গাছ ফাইনাল পটিংয়ের দিকে চলে গেছে পিটুনিয়াও অনেক ফাইনাল পটিং করে দিয়েছি আর বেশ কিছু বাকি আছে এখনও প্রায় খান ত্রিশে বাকি আছে তো ইনকাগালগুলো দিনে দিনে বড় হচ্ছে মানে আজকের যে রূপ দেখবেন তার চব্বিশ ঘন্টা পার না কিন্তু রূপ আলাদা মানে কালারটা এত সুন্দর কালারটা আছে কালারটার জন্য কিন্তু আমি বলেছি কিন্তু কালারের উপর অনেকটা নির্ভর করবে গাছ কেমন আছে তো এবার আসি পেঞ্জি নিয়ে সম্পূর্ণ আলোচনায় তো আমি গাছগুলো কিনেছি যে যেখান থেকে কিনি সেখান থেকে এইভাবে তুলে দিয়েছে কোনো পটিং করা ছিল না পটিং করা থাকলে হয়তো ভালো হতো একটু সুস্থ থাকতো গাছগুলো তো এক্ষেত্রে কিন্তু গাছ অনেক সময় মানে একদম পারফেক্ট নার্সিং না হলে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় গাছ মারা যায় তো আমারও যা গেছে দু একটা যায় আর আগে অনেক যেত এটা আমার কমতে কমতে মানে ওয়ান পারসেন্ট টু পারসেন্ট যায় এটা হচ্ছে বিষয় তো একটা একটা গাছকে ধরে ধরে সুন্দরভাবে জাস্ট পাতা ধরে বসাতে হয় মানে চাপাচাপির কোনো বিষয় নেই সেইভাবে গাছগুলোকে বসানোর পরে আমার এখানে যে মাটি আছে গোবর সার আর মাটি গোবর সার মাটি সমান সমান দিতে পারেন বা সামান্য মাটি একটু বেশি পরিমাণে পড়লেও অসুবিধা নেই সিক্সটি ফরটি হলে অসুবিধা নেই তো গাছগুলো প্রায় আজকে আট দিন হয়ে গেছে প্রায় নদিনে পড়ে গেছে আট দিন কমপ্লিট করে ফেলেছে তো টবের নিচ থেকে দেখছি ছোট ছোট রুট বেড়াচ্ছে আর যেটা মেন বিষয় যে গাছগুলো যখন বসাচ্ছিলাম দেখেছেন দুটো করে পাতা বা একটা পাতা বেড়াচ্ছে এরকম একটা পজিশনে তো এখন কিন্তু একটা পাতা আরও নতুন করে অ্যাড হয়েছে বেরিয়ে গেছে বাইরে আর যে পাতাগুলো ছিল সেই পাতাগুলো কিন্তু সাইজে বেশ ভালো বড় হয়েছে যে দেখা যাচ্ছে পাতা এগুলো কিন্তু এক একটা সিমটমস মানে গাছকে কাছ থেকে দেখা গাছেরকে বোঝা গাছ বলে দেবে কি সেগুলো কিন্তু এইগুলো যেগুলো বলছি আমি যে সাইজগুলো বড় হলো নতুন পাতা বেরোলো যখন নতুন পাতা গাছে বেরাবে তখন আপনি নিশ্চিত যে গাছের শিকড় মাটির নিচে চলতে শুরু করেছে একটা গাছ কিন্তু বসানোর পরের দিনই গাছের শিকড় মাটির নিচে চলতে শুরু করে না দু একটা গাছের ক্ষেত্রে গ্রোথ ভালো যেগুলো আপনার ইনকা ফিনকা এগুলো খুব তাড়াতাড়ি ধরে নেয় কিন্তু এই ধরনের গাছগুলো অত তাড়াতাড়ি গ্রো করে না তো দুটো গাছ শুয়ে গেছে মানে একদমই শুয়ে গেছে আর একটা গাছ সবে শুই শুই করছে অ্যাকচুয়ালি এত চারা ছোট চারা বাড়িতে প্রত্যেকটা চারার কাছে যাওয়াটাও অসম্ভব হয়ে যায় জাস্ট কোনো সময় স্প্রে করে জল দিয়ে দিই উপরটা ভিজে গেলো নিচেরটা শুকনো আছে টবেট তো এই চারাগুলোতে সব মানে সেট করার জন্য দুবার অথবা তিনবারও জল দিতে হতে পারে মশ্চার যেন কখনোভাবেই মাটি থেকে না যায় তাহলেই গাছ কিন্তু খারাপ হয়ে যাবে তো এবার যেটা মেন বিষয় আমাকে গাছগুলোকে ফাইনাল প্রতিস্থাপন করতে হবে গাছগুলো প্রতিস্থাপনের জায়গায় চলে এসছে ফাইনাল প্রতিস্থাপনা করার আগে যেটা বলা বলার সেটা হচ্ছে গিয়ে আমি এখনও এই গাছ নিয়ে এখনও জড়তা আছি জড়তা কেমন ভয় লাগে ভয় লাগে যে বসানোর পরে কি হবে অনেক সময় হয়েছে আগে অনেক হয়েছে যে বসিয়েছি ছ দিন সাত দিন গেছে গাছ দেখলাম আস্তে করে নিচের দিক দিয়ে পাতাগুলো মানে মাটির সঙ্গে লেগে যাচ্ছে পরবর্তীকালে গাছটা খারাপ হয়ে যাচ্ছে এখানে আর কিছু যদি ডাকলে আর একটু শিকড়ে হলে ভালো হতো আর আমি করিনি কারণ তার কারণ হচ্ছে কি যতবারই আপনি গাছকে রিপোর্টিং পড়বেন ততবারই গাছে একটা চোট পায় তো নিচে সবে সবে শিকড় ছাড়তে শুরু করেছে মানে খুব সূক্ষ্ম শিকড় যেহেতু বলেছিলাম তো সেই রকমই দেখলেই আপনারা বুঝতে পারবেন যে একদম সূক্ষ্ম শিকড় এই যে একটু চাপ খেলো একটু জল বেশি খেলো বা মাটিতে যখন বসা যায় তখন যদি একটুখানি সামান্য পেশার পরে তাহলে কিন্তু শিকড়গুলো খারাপ হয়ে যেতে পারে সেইভাবেই কেয়ারিং করা উচিত কিছু গাছের ক্ষেত্রে মানে শীতের কি বেশ কিছু গাছে এতটাই নাজুক তার ভিতরে কিন্তু পেঞ্জি পড়ে পিটুনিয়া কিন্তু অনেক হাঁটি গাছ মাটিতে বালি মাটি গোবর সার এই দিয়ে মাটি করা আর যেভাবে বসিয়েছি যাতে অতিরিক্ত জল না হয় দেখুন ঢাল আছে চতুর্দিকে যাতে সমানভাবে আমি ঢাল রেখেছি যাতে জলটা দিলে গোড়ায় না বেশি যায় আর টপের দিকে কখনোই জল যাবে না যদি আমি এইভাবে হালকা ঢাল রাখি এতে কিন্তু লাস্ট ইয়ারে আমার ভালো উপকার হয়েছে মানে সংখ্যায় একদমই কম গাছ মরে যাওয়ার বেশ ভালো রেজাল্টও ছিল তো এবার যেটা করণীয় এই গাছটাকে একদম খালি দেখা রেগুলার দেখা আর মাটিটা যাতে হালকা মশ্চার থাকে সকালের দিকে সকালের রোদটা অন্তত দু ঘন্টা তিন ঘন্টা মানে নটা পর্যন্ত যদি রোদ খাওয়াতে পারেন যথেষ্ট নটার পরে রোদ খেয়ে গেল আর আপনি আবার জল দিয়ে দিলেন বেশি জল হলো অত সানলাইট নেই সেক্ষেত্রেও কিন্তু গাছের ক্ষতি করবে আমি কি মানে আবার বলছি তো নটার পরে আমি সেরে আনলাম সেরে এনে কিন্তু জল দেবেন না গাছ রোদে থাকলে জল দেওয়ার পর রোদে থাকলে গাছের কোনো ক্ষতি হয় না গাছ সেরে চলে আসতে যদি জল দেওয়া হয় সেক্ষেত্রে গাছের অনেক ক্ষতি হয় যেহেতু জলের পরিমাণটা বেশি থাকে আর গাছের গোড়ার শিকড়গুলো পসতে শুরু করে আগামী সাত থেকে দশ দিন এই গাছকে না কোনো খাওয়ার দেবো না কিচ্ছু করব। শুধু গাছের কাছে যাওয়া আর গাছের পরিবর্তনগুলো লক্ষ্য করা যে পাতাগুলো দেখছে একদম ছোট্ট ছোট্ট নখের মত নকের থেকে একটু বড়ো বা নখের মতন বুড়ো অঙ্গুলের নখের মতন এগুলোই কিন্তু আস্তে আস্তে বড়ো হবে মানে একটা থামের মতন বুড়ো অঙ্গুলের মতন সাইজ হয়ে যাবে তখনও কিন্তু গাছের অনেক পরিবর্তন হবে না হয়তো দুটো একটা পাতা বাড়বে কিন্তু আমূল পরিবর্তন যে হয় অন্য গাছের ব্রাঞ্চ এসে যাওয়া অনেক কিছু হয়েছে সেগুলো হবে না যত ঠান্ডা পড়তে থাকবে তত গাছগুলোর উন্নতি হবে যখনই দেখছেন ভালো ভালো পাতাগুলো সাইজে বড় হচ্ছে এবং সুন্দর হচ্ছে তখন ভাববেন এবার একটু খাবার দেওয়া যেতে পারে তার আগে কিন্তু না আগামী দশ দিনের ভিতরে কোনো খাবার দেবেন না ফার্স্ট ফ্লাওয়ারিং আসবে নিশ্চিন্তে থাকুন একটা ফুল আসার অপেক্ষায় থাকতে হয় এই গাছের জন্য একটা ফুল চলে আসবে গাছ কিন্তু এত পরিমাণে বাড়তে শুরু করবে সেটা যারা করছেন এবছর পেঞ্জি তারা কিন্তু লক্ষ্য করতে পারবেন তার আগে ওভার ফিটিং যদি করতে যান সেক্ষেত্রেও গাছের ক্ষতি মানে পরিচর্যা এখন এই মুহূর্তে অনেক নেই খালি আমি পেঞ্জির জন্য বলছি পেঞ্জিকে ফাইনাল প্রতিস্থাপন করার পরে খালি গাছটাকে দেখতে হবে যে গোবর গোবরসার সার দেওয়া আছে ওতেই এই পাতাগুলো একটু বড় বড় হয়ে যাবে আর মাটিতে কিছুটা কিছু খাবার থাকে তাতেই কিন্তু গাছ অনেকটা বেড়ে যাবে তো এইভাবেই দশ দিন পরে আমি নিশ্চয়ই আপডেট দেবো তো অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন